নমস্কার এবং স্বাগত আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি শ্রী অশোক মহারাজ, যার কথায় যার প্রয়োগের মধ্যে দিয়ে মানুষ বারবার উপকৃত হচ্ছেন এবং তন্ত্র তার মতো করে যে কাজ করছে, কাজ করে দিচ্ছে, সেই কাজের মধ্যে দিয়ে অবশ্যই একটি অন্য মাত্রা পাচ্ছে মানুষের জীবন, উন্নীত হচ্ছে মানুষের জীবন, মানুষের জীবন ঘাত প্রতিঘাত থেকে বেরিয়ে আবার জীবনের রাজপথে হাঁটতে পারছে। এই কাজটা তিনি যে এত অনায়াস এত অম্লান করেন, ভাবার কোনো কারণ নেই যে জিনিসটা কিন্তু এতটাই সহজ, তা কিন্তু নয়। আসলে তার বংশ পরম্পরায় যে তন্ত্র সাধনা তিনি পেয়ে এসেছেন, আবাল্য সাধনার মধ্যে দিয়ে তিনি চালিয়েছেন। তার পিতৃদেবকে আপনারা বহুবার বহু ছবির মধ্যে দেখেছেন কিভাবে তার সাথে সহযোগিতা করেছেন এবং তাদের আসন তৈরি করছেন, তাদের যোগ্য সৃষ্টি করছেন। এবং তাছাড়া তার গুরুকুলের কথা আবার মনে করিয়ে দিতে হয়। যেসব নতুন বন্ধু আমাদের এই অনুষ্ঠান দেখছেন, বারবার মনে করিয়ে দিতে চাই, স্বপ্নাদিষ্ট তিনি গুরু বামদেবের কাছে, বাবা পাগলার কাছে এবং তারপর শিশির দেহ হয়ে আজ যে মহারাজকে আপনারা হৃদয় আসনে আসীন করিয়েছেন, তিনি দিনে দিনে নিজের এই প্রয়োগ ক্ষমতার মধ্যে দিয়ে, তার জপ তপের মধ্যে দিয়ে, তার মা রক্ষিণীর আশীর্বাদের মধ্যে দিয়ে উঠে এসেছেন এবং মানুষের বিচারে তার শ্রেষ্ঠত্বের দাবি রেখেছেন বারবার। ব্ল্যাক ম্যাজিকের কথা উঠে আসে তার অনুষ্ঠানে, ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অন্যরাও বলেন কিন্তু এতটা উন্মুক্তভাবে বলতে চান না বা বলতে পারেন না বলেই হয়তো চান না, সেটাও হতে পারে। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক বা ভুডু তন্ত্র ঠিক কী এবং কীভাবে তাঁর তন্ত্র সাধনার সাথে একটি মেলবন্ধন ঘটাচ্ছে এবং ঘটিয়ে নিয়ে মানুষের জীবনে এক অভূতপূর্ব সাফল্য এনে দিচ্ছে বারবার। একটা কথা তার এখানে এলে বলা হয়ে থাকে, সময়ে জানতে চেও না, যেন যে কাজের একটি প্রতিকারের জন্য যে তুমি এসেছো অবশ্যই সেটা সম্পাদিত হবে। সেটা 20 দিন হতে পারে, সেটা 1-2 মাস হতে পারে, সেটা 4 মাস হতে পারে, কিন্তু নিশ্চয়ই সেই অসাধ্য সাধনটুকু হবেই। এবং সেটা করে বারবার প্রমাণিত করেছেন শ্রী অশোক মহারাজ, যিনি মা রক্ষিণীর আশীর্বাদে ধন্য। এবং আজ এই অনুষ্ঠানে আরেকবার যখন আপনারা টেলিফোনস করতে থাকবেন, তার পূর্বেই আপনাদের মনে করিয়ে দিই, যারা মহারাজের হেল্পলাইনে ফোন করতে চাইছেন, কথা বলতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন এবং বুকিং নাম্বার হিসেবে যেগুলো যাচ্ছে স্ক্রল বারে খেয়াল করুন, 9831734253 এবং 9903444493 নাম্বারস আপনাদের জন্য খোলা রইল। আর এখানে যারা ফোন করবেন তারা সৃষ্টির ল্যান্ডলাইন নাম্বারসগুলিতে ফোন করবেন। এই ইচ্ছে প্রকাশ করে সকলকে নমস্কার এবং স্বাগত জানিয়ে শ্রী অশোক মহারাজকে আজকের এই অনুষ্ঠানে প্রণাম, স্বাগত। নমস্কার। লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা বারবার বলে থাকি মানুষের জীবনে কি কষ্ট কি দুঃখ রয়েছে, সমস্যাগুলো কোথায় রয়েছে এবং কোথা থেকে সেই সমস্যাগুলো আসছে, গ্রহদোষ থেকে নাকি তন্ত্রদোষ থেকে। অনেকের মনে একটা প্রশ্ন হতে পারে, গ্রহদোষ তো বুঝলাম, তো তন্ত্রদোষটা কি? তন্ত্রদোষটা এটাই যে কেউ কাউকে তন্ত্র ক্রিয়ার দ্বারা ক্ষতি করে, তার বাস্তু নষ্ট করে দিতে পারে, তার হওয়া জায়গাগুলো হওয়া কাজগুলোকে আটকে দিতে পারে, শারীরিক অসুস্থতা বাড়িয়ে দিতে পারে, বিবাহ আটকে দিতে পারে, সন্তান হওয়ার ক্ষেত্রে আটকে দিতে পারা যায়, সন্তান অবাধ্য হয়ে যাবে সেটাও করা যায়। সেরকম একজন মানুষকে তার বাসস্থান থেকে তুলে দেওয়াও যায়, ঠিক সেরকমই কোনো মানুষের মনকে পূর্ণরূপে নিজের কাছে আকর্ষিত করা যায়, সেগুলোকে বলা হয় তন্ত্রদোষ, অর্থাৎ তন্ত্রক্রিয়া দ্বারা। এই ক্রিয়াগুলো কখনো কখনো এত বেশি মারাত্মক হয়ে যায় যে যে জিনিসটা হবার নয় সেটাও হয়ে যায়, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা এমন তিক্ততায় পরিণত হয় যে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। আবার দেখা যায় যে মানুষটা বেশ ভালোই ছিল, শরীরটা বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে এমন খারাপ হলো যে কেউ কোনো ডাক্তারই রোগটা ধরতে পারছে না, কিছুতেই তার রোগ ঠিক হচ্ছে না, রোগটা কি সেটাও ধরা যাচ্ছে না, আবার ওষুধটাও কাজ করছে না। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় ডাক্তার বলছে আপনার তো সবই ঠিক কিন্তু সন্তানটা কেন আসছে না সেটা বুঝতে পারছি না, অর্থাৎ সন্তান ক্ষেত্রে বন্ধীকরণ বা বন্ধাকরণ তন্ত্রক্রিয়ার প্রয়োগ, এগুলোর থেকেও কিন্তু বাঁচবার রাস্তা রয়েছে।
সম্পূর্ণটাই খণ্ডন ক্রিয়ার মধ্যে দিয়ে, সম্পূর্ণটা তন্ত্র ক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু এগুলো করা হয়। ব্ল্যাক ম্যাজিক, একমাত্র ব্ল্যাক ম্যাজিকে আছে এই ধরনের তন্ত্র ক্রিয়ার খণ্ডন ক্রিয়া। সেই কারণেই কিন্তু বারবার আমরা বলে এসেছি, বারবার আমি বলেছি যে খণ্ডন ক্রিয়া মাস্ট। তোমার জীবনের যে সমস্যা রয়েছে তাকে খণ্ডন ক্রিয়ার মাধ্যম দিয়েই কিন্তু প্রতিকার করা সম্ভব। খণ্ডন ক্রিয়া যতক্ষণ না হবে ততক্ষণ তুমি তোমার সমস্যার হাত থেকে বেরোতে পারছো না। আর আজকে মানুষ কিন্তু সেই খণ্ডন ক্রিয়া করে 100% সাকসেস তার জীবনে পাচ্ছে। তার জীবনের যে সমস্যাই থাকুক না কেন, 100% সেই সমস্যার হাত থেকে তারা বেরিয়ে আসছে। আজকে আমি ঠিকই কাউকে বলি না যে কদিনে রেজাল্ট বেরোবে, কিন্তু এটাও বলি যে তোমার রেজাল্ট 100% বেরোবে। 100% রেজাল্ট তোমার গ্যারান্টি সহকারে প্রতিকার, এটা বারবার বলা হয়। তুমি যে সমস্যা নিয়ে এসছো তার হাত থেকে কিছু না কিছু উপকার পেয়ে তুমি সেই সমস্যার হাত থেকে বেরোবে, এটার গ্যারান্টি, এটার একমাত্র গ্যারান্টি আমি দিয়ে থাকি। যেখানে অন্য কেউ বলবে কবজ নাও চলে যাও 6 মাস বাদে দেখা করো, নিয়মের ঝুড়ি দিয়ে দেবে যাতে তুমি নিয়মটা পালন করতে না পারো, এখানে কিন্তু সেই রকম বলা হয় না। বলা হয় নিজের কাজে নিজে উপস্থিত থাকো, নিজের খণ্ডন ক্রিয়ায় নিজে উপস্থিত থাকো, নিজের যোগ্য ক্রিয়ায় নিজে উপস্থিত থাকো, রেজাল্ট 100% তুমি পাবে। ব্ল্যাক ম্যাজিক কখনো কোনো মানুষকে রেজাল্ট দেয় না, এ হতে পারে না। মারক্ষিণ দরবারে এসে কেউ খালি হাতে গেছে সেটাও কখনো হতে পারে না। নমস্কার, আমাদের সাথে কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, অত তড়বড় করার দরকার নেই, আস্তে আস্তে বলুন জন্ম তারিখ সময়। আচ্ছা, 25শে সেপ্টেম্বর 1976 সময়। সকাল আবার তাড়াতাড়ি করেছেন, জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোন নারায়ণপুর? নামখানা নারায়ণপুর। আমি তো ভেবেছি আমাদের এখানে নারায়ণপুর। নামখানা নারায়ণপুরে জন্ম, 25শে সেপ্টেম্বর 1976। নামখানাতে জন্মগ্রহণ করেছে, তাই তো? নারায়ণপুরে। শনিবার ছিল তোমার জন্মবার, তাই তো? কন্যা রাশি বৃশ্চিক লগ্ন চিত্রা নক্ষত্রে দ্বিতীয়ার শুক্ল পক্ষ তিথিতে জন্মগ্রহণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। শনিবার আর ভাদ্র মাস তোমার জন্য খারাপ, শনিবার এবং ভাদ্র মাস। এখানে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি খুব বাজে অবস্থায় রয়েছে। একটি হচ্ছে সম্পর্ক, অর্থাৎ কাছের মানুষ দ্বারা সম্পর্ক হানি বা কাছের মানুষের থেকে এমন কিছু ব্যবহার তুমি পাবে যেখানে তোমার মানসিক আঘাত লাগবে, মনে খুব ব্যথা লাগবে, এরকমটি কি হয়েছে? এবং তার সাথে সাথে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে প্রচন্ড পরিমাণে বাধা প্রাপ্তি ঘটছে, কিছুতেই সেই লক্ষ্যে পৌঁছতে পারছো না যে লক্ষ্যে তোমার পৌঁছানোর দরকার। এমনিতেই সম্পর্ক নাশ যোগ ছিল, তা তোমার সম্পর্ক নাশ হয়ে গেল, সেই সম্পর্ক নাশটা ঘটে গেল। যেসব বন্ধু এখানে আসেন কিন্তু বাই চান্স আপনাদের কোনো না কোনো ভাবে সম্পর্ক ছেদ হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়, মহারাজ পরে বিচার করে বলেছেন যে 95% কেসেসে কিন্তু সম্পর্ক নাশ যোগ থাকে। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, বলুন। বলুন বলুন তারাদি, বলুন। বলছি আমার বাড়ি কৈখালি, মানে আমি এখন কৈখালিতে থাকি, কলকাতা। বেশ করেছেন, আপনি কার সম্পর্কে জানবেন? স্বামীর জন্ম তারিখ সময় বলুন। জন্মটা বলুন, জন্ম সময় তারিখ। তো আরে বাবা, তাহলে আপনার জন্ম তারিখ সময় বলুন। আমি বলছি আমার জন্ম তারিখ তো 1982 তারিখ হয় না, সকাল 10:30। আরে তারিখ বলুন, আপনি সাল বলেছেন। সকাল 10:30। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান ছিল কৈখালি। কৈখালি,
পয়লা এপ্রিল 1982 সাল, তাই তো? পয়লা এপ্রিল না, 8ই এপ্রিল। এই দেখো কি বলছেন, এতক্ষণ তো পয়লা এপ্রিল বললেন। না না না, 8ই এপ্রিল। 8ই এপ্রিল 1982, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 8ই এপ্রিল 1982। বৃহস্পতিবার ছিল তোমার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। ঠিকই। কন্যা রাশি মিথুন লগ্ন হস্তা নক্ষত্রে পূর্ণিমা তিথিতে তোমার জন্ম, গণ হচ্ছে দেবগণ। শনিবার আর ভাদ্র মাস তোমার জন্য খারাপ সময়, শনিবার আর ভাদ্র মাস তোমার জন্য খারাপ। যতই যার জন্য করো না কেন, মনে শান্তি কিছুতেই আসছে না বর্তমান অবস্থায়, তাই তো? সাংসারিক অশান্তি বৃদ্ধি পাচ্ছে, তাই তো? কিছুতেই সেই সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারোনি এখনো, তাই তো? অশান্তিটা এতটাই বাড়ছে, ওই মারামারি ধাক্কা ধাক্কি চিৎকার চেঁচামেচি এইসবও হয়ে যাচ্ছে, তাই কি? মাঝে মধ্যে বাড়ি ছেড়ে চলে যাই, মরে যাই, এই চিন্তা ভাবনা চলে আসছে মনের ভিতর, তাই কি? ভুল তো বলি না গো, ঠিকই বলি। আমরা বোধহয় যোগের মধ্যে দিয়ে রয়েছে। তবে একটা জিনিস, কৈখালি খুব বেশি দূর নয়, আমি যেখানে থাকি সেখান থেকে কৈখালি পায়ে হেঁটে দূরত্বের মতন জায়গা, কারণ 2.5 নম্বরে আমি নিজের বাড়ি রয়েছে, ওখানে বসি। এখানে যে সমস্যাটা রয়েছে তাতে কিন্তু তোমার গৃহস্থ দোষ, অর্থাৎ গার্হস্থ্য জীবনের সমস্যা, সম্পর্কের জায়গায় সমস্যা, স্বামীর সঙ্গে বিচ্ছেদের মতন অবস্থা, বাইরের দিকে বেরিয়ে যাওয়া, বহিরাগত মানুষ দ্বারা সম্পর্কের মধ্যে আঘাত, এগুলো রয়েছে। যদি মনে করো এই জায়গা থেকে ফেরত আনবে নিজের স্বামীকে, সংসারকে সুস্থ করবে, তাহলে বলবো এই ক্রিয়ার প্রতিকার করিয়ে নিতে হবে। এর প্রতিকার রয়েছে, 100% রয়েছে। আমরা জানি যে স্তম্ভন, আকর্ষণ, সম্মোহনে, বশীকরণ ক্রিয়ার প্রয়োগ করলে এর কিন্তু 100% সুফল তুমি পাবে। নমস্কার, পরবর্তী কলর কে আছেন? নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ শুনছি, নমস্কার বলুন। হ্যাঁ, আমি হুগলি শ্রীরামপুর থেকে বলছি। বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 03/02/1986। জন্মস্থান? আমার ওই এক বছর ধরে খুব টানাটানি। জন্মস্থান কোথায় ছিল? হুগলি শ্রীরামপুর। হুগলি শ্রীরামপুর, তাই তো? আমি বলি, তারপর তুমি বলবে। হ্যাঁ, জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, অনুরাধা নক্ষত্রে নবমীর কৃষ্ণ পক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ। শুক্রবার আর আশ্বিন মাস তোমার জন্য খারাপ। গত 2-4 বছর ধরে মানসিক জ্বালা যন্ত্রণা, শারীরিক দিক থেকে শুরু করে আর্থিক দিক, সম্পর্কের জায়গায় কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা কন্টিনিউ লেগে রয়েছে, তাই কি? হওয়া জায়গাগুলো, হওয়া কাজগুলো কেরকম যেন বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে, তাই কি? যেখানে যেটা পাওয়ার, বিশেষ করে অর্থ, সেখানে সেই অর্থ সম পরিমাণ পাচ্ছ না, বরং অনেক বেশি ঘুরতে হচ্ছে, বা অর্থ আসার জায়গাটা অনেক ছোট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তাই কি? একদম একদম ঠিক, একদম বন্ধ হয়ে যাচ্ছে। এবং বর্তমান অবস্থায় সম্পর্কের জায়গায় যেরকম তিক্ততা বৃদ্ধি পাচ্ছে, যাদের যাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল এখন যেন কিরকম দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, তিক্ততা বৃদ্ধি পাচ্ছে, তাই কি? মন প্রচন্ড পরিমাণ অশান্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে, তাই তো? কোনোভাবেই কোনো কিছুতে বর্তমান অবস্থায় ডিসিশন তৈরি করে উঠতে পারছো না কি করা উচিত, এখন বর্তমানে এই অবস্থা চলছে, তাই তো? কি জানতে চাও বলো? বলছি, আমার এক বছর তো খুবই খারাপ গেছে, তো পরবর্তী জীবনটা কি ভালো হবে না একই থাকবে? একটা জিনিস আমাকে বলো, রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, হ্যাঁ, হাঁটতে হাঁটতে খুব বড় একটা গর্ত রয়েছে, তার মধ্যে পড়ে গেলাম। এবার বলো, হাঁটতে হাঁটতে বুঝতে পারিনি যে গর্তের মধ্যে ওরকম আটকে থাকবো, তাই না? যখন যদি আমাকে কেউ গর্ত থেকে না বার করে বা আমি না বার হতে পারি, তাহলে কি আগের মতন হাঁটতে পারবো? না। তাহলে যে টাইমের মধ্যে গর্তে পড়ে গেছো,
যদি না বার করা যায় সময়টা কিন্তু পার হয়ে যাবে, কিন্তু তুমি আর হাঁটতে পারবে না। বোঝাতে পেরেছি কি বললাম? প্রতিকারটা করিয়ে নিও। আরো বিশদে জানতে হলে ফোন করে আসুন 9831734253 এবং 9903444493। মহারাজকে যারা যোগাযোগ করে আসতে চাইছেন তার চেম্বারসে একটুখানি খেয়াল রাখুন। কিছুক্ষণ আগে তিনি নিজেই বলেছেন যে দমদমে এয়ারপোর্ট 2 নম্বর গেট খুলিন পল্লি, আর সেখানে মা রক্ষিণী যেরকম আসীন আছেন সেটি তার নিজ গৃহমন্দির। পাচ্ছেন হাওড়ার জাগৃতি চেম্বারে শুক্লা মোটর ট্রেনিং স্কুলের উল্টো দিকে। পাচ্ছেন এছাড়া নিয়মিতভাবে তারাপীঠ, পাচ্ছেন হাজরার মহাকাশ চেম্বারে সোমবার করে, পাচ্ছেন ব্যারাকপুর 15 নম্বর রেল গেট শুক্রবার করে, পাচ্ছেন বর্ধমানে ঢলদিঘি পেট্রোল পাম্প এস কে হাজরার বাড়ি। নিয়মিতভাবে এই মানুষটিকে আপনারা পাচ্ছেন আমাদের সৃষ্টি এবং সৃষ্টি প্লাসে। বিগত 10 বছর ধরে আপনারা তাকে পেয়ে চলেছেন। যারা টেলিফোন করে আসতে চাইছেন নাম্বারসগুলো সঙ্গে রাখবেন, যারা এখানে ফোন করতে চাইছেন তারা সৃষ্টির ল্যান্ডলাইন নম্বরে ফোন করুন। মহারাজের কাছে একটু যাব। একটু আগে আমি অনুষ্ঠানের সূচনায় বলেছিলাম যে ভুডু তন্ত্র এবং ব্ল্যাক ম্যাজিকের কথা, কেন মানুষ এটা সত্যি সত্যি সেইভাবে জানে না বলে প্রয়োগে যেতে চায় না, কিন্তু আস্ফালন করে যে ব্ল্যাক ম্যাজিক বলে কিছু নেই, আস্ফালন করে যে ভুডু তন্ত্র তো এখানকার নয়। মহারাজ কখনো বলেননি কিন্তু যে ভুডু তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক এখানকার, তিনি বারবার সেটির ব্যুৎপত্তির কথা বলেছেন এবং বলেছেন যে কিভাবে তাকে প্রয়োগে এনে কাজ করানো যায়। সেই ব্যাপারে একটু আলোকপাত আমি মহারাজের কাছে চাইব। ভুডু বা ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক উদুতন্ত্র, এই যে ক্রিয়াগুলো, এর যে প্রয়োগ, এর যে সাধনা, এটা একটা বিশেষ পদ্ধতি রয়েছে। ফোন চলে এসছে ধরে নিচ্ছি, তারপর আমি আসছি এই বিষয়ের উপরে, তখন চাইবো যাতে ফোন না আসে। হ্যাঁ নমস্কার, কে আছেন? আরেকবার বলো সময় বলুন মঙ্গলবার, তাই তো? মিথুন রাশি মকর লগ্ন, টিভির ভলিউম কমাও, ফিডব্যাক আসছে। মিথুন রাশি মকর লগ্ন আদ্রা নক্ষত্রের চতুর্থীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম গণ হচ্ছে নরগণ। সোমবার এবং আষাঢ় মাস তোমার সন্তানের জন্য খারাপ সময়। রাশিটা কি বললেন? মিথুন রাশি মকর লগ্ন। হ্যাঁ, কর্কট না, মকর লগ্ন বলছে। এখানে দেখো এটা কার কার ডেট অফ বার্থটা, কার কে হয় সে? মেয়ের। দেখো মেয়ের এখানে দেখবে এখানে একটা জিনিস, অল্পতেই রেগে যায়, তাই কি? মাথাটা গরম এবং জেদটা খুব বেশি কি? আমি যেটা বলছি মিলছে কি মিলছে না বলো সেটা। এবং বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বুধ শুক্র রাহুগ্রস্ত অবস্থায় রবি বৃহস্পতির ওপর শনি বসে রয়েছে, অর্থাৎ তোমাদের সেই কথাটা পূর্ণ মাত্রা এখন মানে না বা শোনে না যতটা তোমরা মানাতে চাও বা শোনাতে চাও, তাই হয় কি? একটা জিনিস বলি শোনো, ওর সম্পর্ক নাশ যোগ রয়েছে, বিবাহে বাধা, বৈবাহিক জীবনে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, কিন্তু তার সাথে সাথে ওর সন্তান
গ্রহণ বা সন্তান গর্ভধারণ করার ক্ষেত্রে বাধা আসবে, তার কারণ এই টিউমার, সিস্ট, হরমোনিক্যাল প্রবলেম, নার্ভের প্রবলেম জাতীয় কিছু না কিছু সমস্যায় এখানে ওর সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। বুঝেছো কি বললাম? আচ্ছা, কি জানতে চাইছো বলো? হবে না ওরকম ভাবে বিয়ে, বিয়েতে বাধা মানে বোঝো, বাধা কথাটা কাকে বলে? হ্যাঁ, বিবাহ বাধা, সম্পর্ক নাশ যোগ, জোর করে যদি রেকটিফাই না করে বিয়ে দাও, আজকে লিখে রাখো, অশোক মহারাজ বলছে এই মেয়ে তোমার বাড়িতে আবার ফিরে আসবে, তোমার এই মেয়ে বাড়িতে ফিরে আসতে বাধ্য, ওর বিবাহ বিচ্ছেদ যোগ পূর্ণ মাত্রায় আছে, এক। দ্বিতীয়, এর সম্পর্কে দ্বিবিবাহ যোগ রয়েছে। তৃতীয়, এর সম্পর্কের মধ্যে বহিরাগত মানুষ দ্বারা সম্পর্ক বিচ্ছেদ হবে, এই যোগ গুলো কিন্তু এর রয়েছে। কি বললাম বুঝেছো? হ্যাঁ। এর প্রতিকার করিয়ে নিও, নালে একটা ভাবতে পারো বিয়েটা হোক তারপর দেখি যে তৃতীয় ব্যক্তি আসে কি না, এটাও হতে পারে, এটাও ভাবতে পারো। আমার মনে হয় আপনি বোধহয় একটু ভাবাতুর হয়ে পড়লেন এবং পাশাপাশি হয়তো চিন্তিত হলেন যে সঠিকভাবে কিভাবে এগোবো। আপনাকে বলি যে হাজার হাজার মানুষ, 9 লক্ষ লক্ষ মানুষ এসেছেন 10 বছর মহারাজের সাথে কাজ করতে করতে সম্পৃক্ত হয়েছি, সেই সব মানুষদের ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং তারা কি বলেছেন, তাদের মধ্যে থেকে কয়েকজনকে একটুখানি দেখতে চাইব কি বলেছেন তারা এবং সত্যি সত্যি মা রক্ষিণীর দরবারে এসে তারা উপকৃত হয়েছেন কি না, একবার দেখুন। আবার আমরা আসছি। আমার বিশেষ কিছু সমস্যা ছিল, ঋণ ইত্যাদি হওয়াতে মহারাজের কাছে এসেছিলাম, মহারাজের কৃপায় মায়ের আশীর্বাদে আমার সমস্যার সমাধান হয়ে গেছে। ভরসা করে আপনি এসেছিলেন, সেটা ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে আপনার অভিজ্ঞতা রাখেন? খুবই খুবই কার্যকরী, যেটা মনে হয় চব্বিশ তরুণ কার্যকরী ব্ল্যাক ম্যাজিকটাকে আপনি খুব কার্যকরী। হ্যাঁ, খগেন্দ্রনাথ মণ্ডল, আমি এসছি আপনার ইছাপুর কোমরবীর থেকে। আমি আমার পা এবং হাতের একটা মর্মান্তিক ব্যাধিতে ভুগছিলাম। অশোক মহারাজের সাক্ষাৎ পাওয়ার পর থেকে আমি অন্তত কিছুটাই বলবো না, অনেকটা ভালোর পথে এগিয়ে যাচ্ছি। আমার আয়ুর্বেদিক পথে প্রকট বা বাধা ছিল, সে বাধাগুলো একে পর এক আস্তে আস্তে অপসারিত হচ্ছে, যার ফলে আমি ওনার কাছে কৃতজ্ঞ। অনেক জায়গায় গেছি কিন্তু কোনো ফল হয়নি। উনি একজন যে আদর্শ ব্যক্তিত্ব এবং মানবের জন্য উপকারী করেন, তার একটা প্রমাণ হয়তো আমার কাছে হয়ে যাচ্ছে। আশা করি যারা আসছেন তারা আসুন, মায়ের নাম করে, কেউ ব্যর্থ হবেন না। তবে একটা কথা, বিশ্বাস এবং ধৈর্য যদি দুটো থাকে সেখানে সফলতা আসতে পারে। ধৈর্যকে হারালে চলবে না, বিশ্বাসকে হারালে চলবে না, বিশ্বাসকে রাখতে হবে, তাহলেই আসল লোকের উপকার। পথে অনেক রকমের বাধার মধ্যে দিয়ে আমাদের এগোতে হয় এবং অনেক সময় সেগুলো অনতিক্রম্য হয়ে যায়, অর্থাৎ এমন হয়। মহারাজ আজকের অনুষ্ঠানেই বলছিলেন যে পথ চলতে চলতে আমার দেখতে না পাওয়া একটি গর্তে আমি ঢুকে গেলাম এবং তারপর সেখান থেকে আর বেরোতে পারছি না, সেই ক্ষেত্রে কি করণীয়, না কাউকে হয়তো কোনো না কোনোভাবে সাহায্যের জন্য আমাদের দরকার হয়। সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া শ্রী অশোক মহারাজের কাছে যারা আসতে চাইছেন 9831734253 এবং 9903444493 খোলা থাকছে, তার এই হেল্পলাইন নাম্বার খোলা থাকছে। আমাদের এই অনুষ্ঠান আবার আমরা একটি লাইভ ফোন ইন অনুষ্ঠানে হাজির হচ্ছি কিছুক্ষণের মধ্যেই। সকলকে নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করে মহারাজকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। জয় মা রক্ষিণী। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।